नमस्कार बंधुरा, आमी रिम्पा, मध्यबित्त बांगाली टुकिटाकिते आपनादेर स्वागत जानाई। आज गणेश चतुर्थी, आमार चैनेले सकल दर्शक के जानाई गणेश चतुर्थी शुभेच्छा और शुभकामना। परीक्षा दिए फेरार पथे एई गणेश ठाकुरटा रनी किने निये एसेछे बाड़ीते पुजो करबे बोले, तई आमी ठीक करेछि ओदेरके दिएई गणेश पुजोटा करावो। गणेश ठाकुरेर प्रिय खाबार हलो मोदक, तई भाबलाम बाड़ीतेई मोदकटा बानिये फेलि। এই ঘিটা কদিন আগেই আমি বাড়িতে বানিয়েছি, তাই এই ভাবলাম এই ঘি দিয়েই ঠাকুরের জন্য মোদকটা বানাবো। প্রথমে কড়াইতে ঘি দিয়ে এক হাফ কাপ মতো সুজি ভালো করে কড়াইতে নেড়েচেড়ে ভেজে নেব। সুজিটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন ভাগের এক ভাগ চিনি আর হাফ কাপ দুধ। যেই কাপে আমি সুজি মেপে নিয়েছি ওই কাপের মেজারমেন্টেই আমি সব জিনিসগুলো নিয়েছি। দুধটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়তেই হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। ধীরে ধীরে যখন শক্ত হয়ে আসবে সুজিটা তখন এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ মতন মিল্ক পাউডার, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। এই রকম মণ্ড পাকিয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখব। তারপর ওই কড়াইতেই আবার সামান্য কিছু ঘি দিয়ে একটা এলাচ থেতো করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদাম হালকা লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। কোরানো নারকেল দিয়ে আবার ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য চিনি, চিনিটা আমি দু চামচ মতো দিয়েছি, আর একটুখানি গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নেব। ভালো করে পাক হয়ে গেলে পুরটা তৈরি হয়ে গেল। এবার যে সুজিটা নামিয়ে নিয়েছিলাম সুজিটাকে এবার এরকম হাত দিয়ে চেপে চেপে যেরকম ময়দা মাখি সেরকম চেপে চেপে এটাকে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। হাতে সামান্য ঘি নিয়ে সুজিটা তলা পাকিয়ে নেব। এবার ছোট্ট একটা গর্ত মতন করে তার মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। এবার ধীরে ধীরে আলতো হাতে মোদকের শেপ বানিয়ে নেব। বেশ, মোদক তৈরি হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে মোদকের গায়ে ডিজাইন করে নেব। এভাবে হালকা হালকা করে চেপে মোদকের গায়ে ডিজাইনটা আমি করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার মোদক। এবার বাকিগুলো বানিয়ে নিই। ব্যাস, আমার সবকটা মোদক তৈরি হয়ে গেছে। আমি এই প্রথমবার মোদক বানালাম। মোদক বানানো হয়ে যাওয়ার পর বাদ বাকি সব রান্না বান্না সেরে আমি ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে যেতে এসেছি। ওদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে তারপর আমি বাবার দোকানে এসেছি। বাবার দোকানে এই বাজার সমিতিতে বিশাল বড় করে গণেশ পুজো হয়। এখানে আমার বাবাই এর গণেশ পুজোর দায়িত্বে পরিচালনায় থাকে। গিরিজানন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায়
रुद्रपुत्र पार्वती प्रिय नंदन गणपति सिद्धि विनायक सर्वमनस्कामना पूर्ण देवता। गणपति बाबा এখানে শুধু রাজস্থান থেকে এসেছেন। এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। ওই যে আমার বাবা বসে আছেন, যিনি যজ্ঞে আহুতি দিচ্ছেন। এই যে আমার বোন, আর এদিকে আমার মা বসে আছেন। বছর আগে আমার বাপের বাড়িতেই গণেশ পুজো করা হতো, কিন্তু কিছু অসুবিধার জন্য বছরে উদযাপন করে গণেশ পুজোটা বন্ধ করে দেওয়া হয়। আর আমার বাড়িতেও পুজো দিতে হবে। এবারে আমি চলে যাক বাড়িতে। বাড়ি ফিরেই ছেলেরা স্নান টান করে ঠাকুর সাজাতে বসে গেছে। সুন্দর আছে, যদিও কাল রাতেই ওরা সিংহাসন সাজিয়ে দিয়েছে লাইটিং দিয়ে আর এই চিকমিকগুলো দিয়ে। ওই যে ওই গাঁদা ফুলগুলো দিয়ে সাজা। আগুন আমি জ্বালাবো, আগুন এখন জ্বালানো দরকার। প্যান্টে পরল একটা গণেশ ঠাকুর, মিডলে একটা দে গণেশ ঠাকুর, মিডলে দাঁড়া না। আমাকে কিছু বলতেই ইচ্ছে না, সব নিজেই করবে, নিজেই সাজাবে। মানে আমি আজকে পুজোর এখানে থাকতেই পারবো না। যখনই আমি বলছি চন্দনটা পাঠ বলে, তুমি চুপ করে থাকো, আমি সব জানি। তাই আমি ওদের ওপরই দায়িত্ব দিয়ে দিয়েছি পুজো করার। আমি এটাও বলেছি, গণেশ ঠাকুর যখন তুমি বাড়িতে এনেছো রোজ দিন, কিন্তু তোমাদের দুই ভাইয়েরই দায়িত্ব গণেশ ঠাকুরের পুজো করার। গুঁড়ো গুঁড়ো করবো কোনগুলো না? ঠিক আছে ঠিক আছে, এবার হাত জোর করো, হাত জোর করে মনে মনে পাঠ কি করো। আমি জানি কি করতে হয় না করতে হয়। মনে মনে হচ্ছে, এবার পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দে। ওই মোমবাতি থেকে পঞ্চপ্রদীপটা জ্বালা। একটু মোমবাতিটা দেখ ওই নিচে, এই তো ওই তো নিচে ছোট মোমবাতিটা। ফুলটা হাতে নে, ফুলটা হাত থেকে সরিয়েছিস কেন? অসুবিধা না, অসুবিধা হলো ফুলটা রাখা যাবে না। দুজন ঠাকুরটা ঠাকুরের সামনে ছোঁয়াও। হ্যাঁ ছুঁয়েছো, এবার নিচে রাখো। পঞ্চপ্রদীপটা একটু সরিয়ে নাও। হুম ব্যাস ঠিক আছে, এখানেই থাকো, এখানেই থাকো। হাত দিয়ে, ডান হাত দিয়ে, হ্যাঁ ডান হাতে একটা ফুল ঠাকুরের ওই বাটায় দাও, দাও। হ্যাঁ দাও, দিয়েছো ঠিক আছে। এবার এবার আরতি করো, ওই পঞ্চপ্রদীপটা নাও, দুজনে মিলে ধরো, এক হাতে দুব্বা হাত থাকুক একটা ধরো। হ্যাঁ বা হাত দিয়ে না ডান হাত দিয়ে। হার চড়ে ফুল চড়ে আর চড়ে মেবা, মাতা জকি পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জকি পার্বতী পিতা মহাদেবা, লড্ডু কো ভোগ লাগে সন্ত। বেশ পুজো কমপ্লিট,
এবার বিকেল বেলা সন্ধ্যারতি ওদের দায়িত্বে দিয়েছি। এই যে সন্ধ্যারতির জন্য এই ফুল দিয়ে বাটা সাজিয়েছে, এখানে প্রদীপও জ্বালিয়েছে। আবার দীপ টুদীপ দিয়ে সাজিয়েছে, আরও প্রদীপ জ্বালাচ্ছিল, কিন্তু আমি বারণ করেছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতামা দেবা। জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জাকি পার্বতী পিতা মহাদেবা। লোক নমস্কার করেছো? ঠাকুরের কাছে কিছু চেয়ে নাও। ব্লগটি এখানেই শেষ করছি। আমার ছেলেদের পুজো করা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরেকবার আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভকামনা জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন। গোপাল আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকবেন।